ইটস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহান অল ক্রিয়েটিভিটি হেয়ারে। তো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? বন্ধুরা, র মিল্ক যেই মিল্কটা ফোটানো হয়নি, যেই দুধটা গরম করা হয়নি, সেটি হচ্ছে র মিল্ক বা কাঁচা দুধ। দুধে প্রচুর পরিমাণে ভিটামিন B12, ভিটামিন B6 এবং ক্যালসিয়াম অনেক পরিমাণে ভিটামিন রয়েছে। দু একটা যদি ছুটে যায় তাহলে বন্ধু আমাকে মাফ করো। তো দেখতেই পাচ্ছ আমার কাছে আছে র মিল্ক। হয়তো তোমাদের কাছে লাইটিংয়ের জন্য, মোবাইলের ফ্ল্যাশের জন্য হয়তো বোঝা যাচ্ছে না, তবুও বন্ধুরা একটু কষ্ট করে। তো বন্ধুরা, আজ আমি কী করতে চলেছি, খুব ঘরোয়া পদ্ধতিতে খুব ন্যূনতম জিনিস দিয়ে, যেটা বাড়িতেই পাওয়া যায়, যারা পার্লারে যেতে চান না বা ইচ্ছুক নন এবং পার্লারের টাকাও প্রচুর লাগে। তো বন্ধুরা, আজকে তোমাদের হোমমেড ফেসিয়াল করে দেখাবো, যেটা বাড়িতে ইজিলি হয়ে যায় এবং ইজিলি সব কিছু পাওয়া যায় বাড়িতেই। তো দু তিনটে জিনিস দিয়ে তোমাদের আজকে আমি ফেসিয়াল করে দেখাবো কিভাবে। তো কাঁচা দুধ দিয়ে আজকে তোমাদের ফেসিয়াল করে দেখাবো। তো বন্ধুরা লাস্ট অবধি দেখো, কারণ যদি তোমরা লাস্ট অবধি যদি না দেখো কীভাবে ফেসিয়ালটা করতে হয়, স্টেপ বাই স্টেপ বাই তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, এই ফেসিয়ালটি করা যাক। তার আগে একটা কথা বলবো, কখনোই কাঁচা দুধের জায়গায় তোমরা গরম দুধ ইউজ করবে না, কারণ এটা কাঁচা দুধেই ইউজ করা যায় এই ফেসিয়ালটি। তো চলো কীভাবে ফেসিয়ালটি করে নেবো রাখি। ক্লিনজিংয়ের ব্যাপারে খুব সজাগ হতে হবে, কারণ ফেসিয়ালে আমাদের ক্লিনজিং মাস্ট। ফার্স্টে আমাদের মুখটাকে ভালো মতো ক্লিনজিং করে নিতে হবে। তো এর জন্য আমরা নিয়ে নিচ্ছি 1 চামচ মতো র মিল্ক। 1 থেকে 1.5 চামচ আমি নিয়ে নিচ্ছি র মিল্ক। এরপরে আমরা ক্লিনজিংয়ের জন্য নেব 2 থেকে 3 চুটকি হলুদ। লবণ। এরপর এটিকে ভালো করে মিক্স করে নেব, যা আমাদের ক্লিনজিং খুব ভালো মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ হলুদ এবং লবণ এবং দুধের মিশ্রণটি ভালো করে নিতে হবে। এরপর এই মিশ্রণটি তুলোর দিয়ে ভালো করে মুছে নিতে হবে। তো বন্ধুরা একটা কথা বলবো, দুধ এবং হলুদ এবং নুন যেটা আমরা মিক্স করলাম, সেটা লাগানোর আগে মুখটাকে ভালো মতো পরিষ্কার করে নেবে, মানে ধুয়ে নেবে। তো চলো আমরা এটি মুখে ইউজ করে নিই। তুমি যে চুলগুলোকে এক জায়গায় করে নেবে এবং এর মাধ্যমে চুলগুলোকে সিকিউর করে নেবে। যাদের কাছে এটি নেই, এই হেয়ার ব্যান্ডটি নেই, তো তোমরা ভালো মতো চুলটাকে সিকিউর করে নেবে, তুলো দিয়ে ক্লিনজিং করে নেবো মুখটাকে। আমি প্রথমেই আমার ফেসটাকে আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এটা পুরো মুখে লাগানোর পর 2 মিনিট রেখে ওয়াশ করে নেবে প্লেন জল দিয়ে। তারপরে থার্ড স্টেপ তোমাদের পরে বলছি। আমি 2 মিনিট রেখে এটিকে ভালো মতো মাসাজ দিয়ে 2 মিনিট রেখে দেবো। তারপরে একটু হালকা শুকনো ভাব হয়ে গেলে তোমরা এটাকে ওয়াশ করে নেবে। তারপরে বন্ধুরা ভিডিওটি লাস্ট অবধি দেখো, তাহলে ফেসিয়ালের পুরো স্টেপ তোমরা বুঝতে পারবে কীভাবে কী করতে হবে। তো চলো বন্ধুরা, ফার্স্ট স্টেপ হয়ে গেল, এবার আমরা সেকেন্ড স্টেপে চলে যাব ফেসিয়ালের, যা হচ্ছে স্ক্রাবিং। ফেসিয়ালের মধ্যে স্ক্রাবিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেমন ক্লিনজিং, যেমন স্ক্রাবিং, যেমন প্যাক, সব কিছু ইম্পর্টেন্ট, তার মধ্যে স্ক্রাবিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো কাঁচা দুধ। এরপর নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চুটকি হলুদ। এরপর ভালো মতো এই স্ক্রাবটাকে, তাই বেশি জোরে রাব করা যাবে না, খুব হালকা হাতে মাসাজ দেবে, সপ্তাহে 2 দিন করবে, রোজ করবে না, কারণ স্ক্রাবিং খুব একটা করা ঠিক নয়, কারণ হচ্ছে স্ক্রাব খুব খড়খড়ো জিনিস, স্কিন আমাদের ফেসের যে স্কিন আছে খুব নরম হয়, তাই সপ্তাহে 1 থেকে 2 দিন করো, 1 দিন করো স্ক্রাব। তো চলো, এই স্ক্রাবটা ভালো মতো আমরা করে নিয়েছি,
দেখতেই পাচ্ছ। এরপর এই স্ক্রাবটি আমি আমার মুখে করে নেব। তো বন্ধুরা, এইবার আমরা সেকেন্ড স্টেপে যা করতে চলেছি, স্ক্রাবিং, যা ফেসিয়ালের খুব গুরুত্বপূর্ণ একটি স্টেপ। তো চলো স্ক্রাবটি করে নিই। চালের গুঁড়ো, কাঁচা দুধ এবং 2 থেকে 3 চুটকি হলুদ দিয়েছিলাম। তো চলো হালকা হাতে একটু স্ক্রাব করে নেবো, বেশি জোরে জোরে করবো না, কারণ স্ক্রাব খুব কড়কড়ে হয়, তাই স্ক্রাব হালকা হাতে স্ক্রাবটা করতে হবে গলায় এবং পুরো ফেসে। স্ক্রাবটা করার পর 2 থেকে 5 মিনিট রাখবে। তো বেশি জোরে জোরে করবে না, স্কিন তখন তোমাদের ছিঁড়ে যাবে, জ্বালা করবে। খুব ঘরোয়া পদ্ধতিতে এই স্ক্রাবিং খুব ইজিলি বাড়িতে তোমরা পেয়ে যাও। আর ফ্রেন্ডস, একটা কথা বলি, যেহেতু হোমমেড ফেসিয়ালেতে কোনো রকম কেমিক্যাল বা ক্ষতিকারক পদার্থ নেই, তোমরা নিয়ে ভাবনায় এই ফেসিয়ালটি করতে পারো। যারা পার্লার যেতে চাও না এবং কেমিক্যাল ইউজ করতে চাও না, তাদের জন্য এই ফেসিয়ালটি খুব ভালো হবে। তোমরা সপ্তাহে, তোমরা যদি চাও স্ক্রাবিংটা শুধু করবো তাও হবে, তো তোমরা 15 দিন অন্তর এই ফেসিয়ালটা করতে পারো একবার। তো ভালো করে হালকা হাতে মাসাজ দিয়ে 5 মিনিট রেখে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিবে। তো চলো থার্ড স্টেপের জন্য আমরা রেডি হই। ফেসিয়ালের থার্ড স্টেপ, ফার্স্ট স্টেপ আমরা ক্লিনজিং করে নিচ্ছি, সেকেন্ড স্ক্রাবিং। এরপর ফেসিয়ালের থার্ড স্টেপ যা হচ্ছে ফেস প্যাক। তো চলো, খুব হাফ চা চামচ নিয়ে নিলাম। আমরা নিয়ে নিচ্ছি ডাবরের হানি, খুব অল্প নিয়ে নেব, বেশি নেব না, আমার ফেসে দেওয়ার মতোই নিয়ে নিচ্ছি। হানি খুব ভালো ময়শ্চারাইজারের কাজ করে আমাদের মুখে এবং নারিশমেন্ট দেয় এবং ময়শ্চারাইজার করে স্কিন এবং গ্লোয়িং বানায় এবং ফেয়ার বানানোর জন্য খুব ভালো। এরপর আর একটা জিনিস অ্যাড করতে চলেছি, সেটা হচ্ছে লেমন। লেমন 1 থেকে 2 ড্রপস দেবো, কারণ বেশি দেবো না। লেমনে আছে প্রচুর পরিমাণে ব্লিচিং প্রপার্টিস, ব্লিচিংয়ের ক্ষমতা প্রচুর পরিমাণে রয়েছে। তাছাড়াও লেমন আমাদের স্কিনে যত পিম্পলসের যা দাগ সেটা রিমুভ করে। এটাকে ভালো করে মিক্স করতে হবে, কারণ র মিল্ক রয়েছে, তাই তাড়াতাড়ি এটা ফেটে যায়, তার জন্য এটাকে তাড়াতাড়ি করে আমরা মিক্স করে নেব। তো এইভাবে ভালো মতো যখন মিক্স হয়ে যাবে, এবং আরেকটা কথা বলে রাখি, এই ফেসিয়ালটিতে আপনাদের চলে যাবে সানটান, সান বান এবং যত রকমের আপনাদের স্কিনে প্রবলেম আছে সেটি চলে যাবে, এবং আপনাদের স্কিন গ্লো করবে, ফেয়ার হবে, ব্রাইটনিং হবে, ফেয়ার বানাবে, হোয়াইটনিং বানাবে এবং গ্লোয়িং বানাবে, স্কিন স্মুথনিং বানাবে এবং খুব গ্লসি বানাবে। তো চলো এটিকে আমরা অ্যাপ্লাই করে নিই, ফেসের মধ্যে কীভাবে করতে হবে তা দেখে নিই। আমি স্ক্রাবিং করে ভালো মতো ওয়াশ করে নিয়ে চলে এসেছি ফেস প্যাক লাগানোর জন্য, ফেসিয়ালের লাস্ট স্টেপ। তো চলো ভালো মতো ফেস প্যাকটি পুরো ফেসে লাগিয়ে নিতে হবে। যা বানিয়ে নিয়েছিলাম মিল্ক, হানি এবং লেমন জুস। তো তোমরা এইটিকে চাইলে ফেস প্যাক ব্রাশ দিয়েও ইউজ করতে পারো এবং ফিঙ্গার দিয়েও ইউজ করতে পারো, ফিঙ্গারের হেল্প দিয়ে। তো আমি এটা ফিঙ্গার দিয়ে ইউজ করে নিচ্ছি, পুরো ভালো মতো পুরো ফেসে ইউজ করে নিতে হবে। এরপর ভালো মতো ইউজ করার পর এটিকে 10 থেকে 15 মিনিট রেখে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে। খুব সহজ, খুব ঘরোয়া পদ্ধতিতে এই ফেসিয়ালটি তোমরা ঘরে সব ইজিলি ঘরের মধ্যেই পেয়ে যাও সব কিছু, না বাইরে যাওয়ার ঝঞ্ঝট, না টাকা খরচ করার ঝঞ্ঝট, তো বন্ধুরা না স্কিনে কেমিক্যাল দেওয়ার ভয় থাকবে। তো বন্ধুরা এইভাবে তোমরা ঘরে বসে ইজিলি এই ফেস প্যাকটি ইউজ করে নিতে পারো, ফেসিয়ালটি করে নিতে পারো, খুব ইজিলি ভালো মতো হয়ে যায় এই ফেসিয়ালটি ঘরে বসে, কোনো রকম খরচ না করেই ঘরে বসেই। বন্ধুরা আমার কথাটি যদি বুঝতে না পারো, কারণ আমি ফেসিয়াল প্যাক ইউজ করছি এবং তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা তোমরা এই ফেসিয়ালটি বাড়িতে করো, খুব তাড়াতাড়ি ক্লিনজিং করতে চাও তারা ফেসিয়াল আমি ক্লিনজিংয়ের দেখালাম সেটিও করতে পারো, এবং যারা ফেসিয়াল করতে চাও না শুধু ফেস প্যাক ইউজ করতে চাও তারা এই ফেসিয়াল প্যাকটি ইউজ করতে পারো। এই নয় যে ফেসিয়াল করলেই যে এই প্যাকগুলি বা স্ক্রাবগুলি করতে হবে,
বা ক্লিনজিং করতে হবে তার কোনো মানে নেই। তো বন্ধুরা, এইভাবে তোমরা 10 দিন অন্তর বা 15 দিন অন্তর একবার এই ফেশিয়ালটি করে দেখো, হোমমেড, খুব ইজিলি তোমাদের স্কিন হয়ে যাবে, সফট হবে, হোয়াইটনিং হবে, লাইটনিং হবে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি আমার কেমন লাগলো, চট জলদি ফেশিয়াল তো নিশ্চয়ই কমেন্টে জানাও, এবং তোমাদের কেমন লাগলো একবার ইউজ করো। দেখতেই পাচ্ছ আমার স্কিনটি কোনো রকম এডিটিং নয়, দেখতেই পাচ্ছ আমি একদম ক্লোজ দেখাচ্ছি। তো বন্ধুরা, একটা কথা বলবো, বাড়িতে তোমরা খুব তাড়াতাড়ি এই ফেশিয়ালটি করে নিতে পারবে, চাইলে তোমরা বার্থডে পার্টি বা বিয়ে বাড়ি যাওয়ার আগে এই ফেশিয়ালটি করে নিতে পারো, চট জলদি এই ফেশিয়ালটি হয়ে যায়। তো বন্ধুরা, এই প্যাকটি লাগানোর পর 10 মিনিট বা 15 মিনিট তোমরা অপেক্ষা করে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিতে পারো। তারপর ময়েশ্চারাইজার লাগানোর কোনো দরকার নেই, যেহেতু এতে দুধ আছে, হানি আছে, তো কোনো দরকার নেই। তো চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে, নিশ্চয়ই কমেন্টে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। এবং বন্ধুরা, আরেকটা কথা, তোমরা আমার চ্যানেলে যারা নতুন এসেছো, তো বন্ধুরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।